আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা। আপনারা অনেকে বলতেছেন যে 10.03 রাউটারগুলো কিভাবে রাউটার সিস্টেমে কানেক্ট করবেন, যাদের কোনো বাড়িতে কোনো রাউটার নেই, শুধুমাত্র 10.03 কিনে আপনারা অনু থেকে লাইনটি দিয়ে কিভাবে সংযোগ করবেন। তা বন্ধুরা চলুন আপনাদের দেখাই যে কিভাবে অনু থেকে ডাইরেক্ট অনু থেকে কিভাবে আপনারা লাইনটি সংযোগ দিবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা। তা মোবাইল কম্পিউটার দুটাই একই সিস্টেমে করতে হবে। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন 192.168.2.1, দিয়ে এখানে উপরে দেবেন অ্যাডমিন, নিচে দেবেন অ্যাডমিন, দিয়ে লগ ইন ক্লিক দেবেন। বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমাদের দুটি চ্যানেলই আপনারা অনুগ্রহ করে চ্যানেল দুটি সাবস্ক্রাইব করেন। তারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জয়েন করতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। বন্ধুরা এরকম আসার পরে আপনারা যাবেন রাউটার মোডে এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের যে পিপিও, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের, বা যাদের স্ট্যাটিক আইপি তারা স্ট্যাটিক আইপি দিয়ে এখানে স্ট্যাটিক আইপি দেবেন, এখানে সাবমিট দেবেন, এখানে ডিএনএস নেট দেবেন, এখানে এগুলো দিয়ে আপনারা নেক্সটে দেবেন। যারা এর উপরে ভিডিও চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিওগুলো যদি চান, তাহলে যদি এর উপরে আপনার স্ট্যাটিক আইপি কীভাবে বসবেন যদি এর উপরে ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আমরা ওইগুলোর উপরে একটা ভিডিও দেবো। আপনারা এখন দেবেন পিপিও, এখানে দেবেন পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। এখানে আপনাদের পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবেন, আপনাদের যে পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পরে অথবা আপনারা যদি চান যে ডাইরেক্ট আমার রাউটার আছে রাউটার থেকে আমি লাইন দেবো, তাহলে কিন্তু এখানে ডিএসসিপি ডাইমেনিক আইপি এখান থেকে দিতে হবে। যদি এর উপরে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আমরা এর উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তা বন্ধুরা এখন এই পিপিও ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেম, আপনাদের যে রাউটারের যে ওয়াইফাই যে নামটি এখানে দিয়ে নামটি এখানে চেঞ্জ করে দেবেন। আপনাদের যে ওয়াইফাই নাম দিতে চান তাই সেটা দেবেন এখানে। দেওয়ার পরে এখানে চ্যানেল নাম্বারটি 11 করে দেবেন। 11-এ খুব ভালো রেঞ্জ পায়। এখানে আপনাদের সিকিউরিটি দিতে চান তাহলে সিকিউরিটিটা দিয়ে নেবেন, এখানে দিয়ে এখানে আপনাদের সিকিউরিটি দিয়ে দেবেন, এই নেক্সটে ক্লিক দেবেন। আর আমি এখন কোনো সিকিউরিটি দেবো না, যাতে করে যে সিকিউরিটি দেবো না এই জন্যে যাতে আমাদের ওয়াইফাইটা সিকিউরিটি দিলে অনেকে শেয়ারিং করে নেই, কিন্তু শেয়ার করতে পারবেন না। আমি ম্যাক ফিল্টারিং করবো, ম্যাক ফিল্টারিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনার ম্যাক ফিল্টারিং করে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক দেবেন। যাওয়ার পরে আবার নেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু রাউটারটা এখন রিপোর্ট নেবে। তা বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। আর আপনারা যারা ভাষা সিস্টেম রিভাইজ নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, অথবা আউটডোর রাউটার নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যারা মাইক্রোটিক রাউটার কিনছিলেন ব্যবসা করার জন্য, অথবা অন্য অন্য আউটডোর রাউটার কিনছিলেন আপনারা ব্যবসা করার জন্য কিন্তু এখন করতেছেন না, তারা আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন। আর যারা মাইক্রোটিক রাউটার কিনছেন কিন্তু ভাষা সিস্টেম করতে পারতেছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারেন। আপনারা যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা কাজগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ পেজ লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নিয়ে আপনারা অ্যাড হবেন আমাদের সাথে। আমাদের ফেসবুক গ্রুপে, ওই ফেসবুক পেজেও অনেক নিত্য নতুন ওয়াইফাই ভিডিও দেওয়া হয়, আপনারা ওইখান থেকে আমাদের সাথে অ্যাড হয়ে নেবেন। আমাদের চ্যানেলটিকে ফলো করে আপনারা অ্যাড হবেন। আর আপনারা যারা মাইক্রোটিক রাউটার কিনছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনো জায়গায় আপনাদেরকে মাইক্রোটিক রাউটার আমরা বিক্রি করে থাকি। আর আপনারা ওয়াইফাই যাবতীয় মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন। তা বন্ধুরা আমাদের কিন্তু রিসেট রিপোর্টটি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের নেট লাইনটি চলে আসবে। এখন দেখেন এখানে আমাদের কিন্তু নেট লাইন চলে এসেছে, যদি দেখেন। তা বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর
আগামীতে আপনারা যার উপরে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ের উপরে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা যে পর্যন্ত সবার মধ্যে দোয়া করবেন, খুদা হাফেজ।